ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে যিনি আমাদের অতিথি হয়ে এসেছেন, তিনি বয়সে তরুণ কিন্তু অলরেডি উপস্থাপক হিসাবে খুবই নাম করেছেন। তার নাম হলো রাফসান। কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ আপু, আমি খুবই ভালো আছি এবং আজকে অনেক অনার্ড, বিকজ আমি তো শুধু ভিডিও দেখতাম একদিন যে আপনি আমার রান্নার রান্নার এবং এই যে এই ইফতারের অনুষ্ঠানটা কিন্তু বাচ্চাকাল থেকে দেখে দেখেই বড় হয়েছে, যে ধরেন ইফতারের আগে আপনার অনুষ্ঠানটা হচ্ছে, 26 বছর ধরে চলছে মানে আর একটু হইলে আমার থেকে বেশি হয়ে যেত বয়স, এরকম একটা ব্যাপার। তো আপনার অনুষ্ঠান দেখে তারপর আমি আম্মুকে প্রেশার দিতাম যে এত সুন্দর সুন্দর ইফতার হয়, তুমি ইফতার কিভাবে বানাচ্ছ বা আরো স্পেশাল বানাও এরকম একটা, তারপর আম্মু একটু রাগ করতো। আমরাও তো চাই তাই, যে আমরা মানে আমি সবসময় চেষ্টা করি কি কম দামি জিনিস দিয়ে মজাদার আর দেখতে সুন্দর এমন ইফতারি তৈরি করার জন্য যাতে সবাই পছন্দ করে খায়। রাফসান, আজকে আমি রান্না করবো যেটা সেটা হলো চিকেন চাপ। আমরা সাধারণত শুনি খাসির চাপ, তাই না? খাসির চাপ গুলা রান্না করা হয়, সবাই দেখে। চিকেন চাপ আমি শুনছি। এখানে আমি তোমার জন্য 2 পিস চিকেন নিয়েছি, বুঝছো? অনেক বড় বড় দুইটা, মানে রান, মানে রান আর থান, এটা না একটুখানি এই দর্শকদের দেখাচ্ছি, দেখুন না থেতলে একটু কেটে ছড়িয়ে নিয়েছি, বুঝছো? চাপ জিনিসটা একটু ছড়ানো টাইপের হয়, দেখো এটা যাতে ভিতরে মশলা ঢুকতে পারে, মশলা যাতে ঢুকতে পারে, তাই তো জানো একটা পরীক্ষায় পাশ করে গেলে মোটামুটি। আচ্ছা পুরস্কার, আচ্ছা আচ্ছা পুরস্কার পরে দেব। টক দই দিচ্ছি, হ্যাঁ 2 পিস তো করছি, বড় বড় দেখে 2 পিস, এটা আমরা 4 পিস করতে পারতাম, কিন্তু চিকেন চাপ একটু বড় করলে ভালো লাগে। আমি 4 চামচ টক দই দিয়ে দিলাম, 4 চামচ, হ্যাঁ 4, তারপরে একটু স্বাদের জন্য একটু বিট লবণ দিচ্ছি, হ্যাঁ বিট লবণ দিচ্ছি, আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, হ্যাঁ তারপরে দেব এই দেখো এখানে আছে সর্ষে বাটা, সর্ষে বাটা, সর্ষে বাটা 4 চামচের 2 চামচ। এগুলো তো সব বাসায় বাইটাই বানাইতে হবে আমাকে, হ্যাঁ সর্ষে গুঁড়াও পাওয়া যায় এখন, গুঁড়াও পাওয়া যায়, রেডিমেড পাওয়া যায় এখন, তো সবকিছুই পাওয়া যায় তাই না? তারপরে কষাটা চলে গেছে আমার থেকে, এটা এই যে এটা এটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা, পেঁয়াজ আদা রসুন তিনটা একসাথে, হ্যাঁ তিনটা একসঙ্গে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে দেখো আমি তো আমার আন্দাজেই দেই, এই গরম মশলা গুঁড়া দিলাম 4 চামচের 1 চামচ, কিন্তু এই যে পরিমাণ মতো যে ব্যাপারটা, পরিমাণ মতো এটা কিন্তু খুব ট্রিকি, আমরা কখনো বলি না, আমরা রেসিপিতে সব সময় দিয়ে দিলাম, আমি বললাম পানি বললে আমরা মাপটা বলে দিই, মাপটা বলে দিই, এই যারা পরিমাণ মতো বলে ওরা কিন্তু খারাপ, মানে তুমি ধরো প্রথম রান্না করছো, তুমি কিভাবে পরিমাণ মানে 1 গ্রাম লবণ, দেখো যে আপনি বলছেন ছিটাছেন আমি ছিটাবো, তারপরে কি হয়ে যাবে? অল্প লবণ দিলাম কারণ আমরা বিট লবণ দিয়েছিলাম আগে, ঠিক আছে। আর গোলমরিচের গুঁড়া দিয়েছি, রং সুন্দরের জন্য একটু আমরা শুকনো মরিচের গুঁড়া দিলাম 4 চামচের 1 চামচ, এখন দিয়ে এটা আমরা খুব ভালো করে মাখিয়ে নিই। আপনি কিভাবে বুঝেন, আপনি তো এইভাবে ছিটালেন ওটা যে 1 চামচ হয়েছে, তুমি মাপলেও মানে আমি তো এই রান্নার কাজ করি, আমি আমারটা বুঝে যাই, এবং এই যে আমি রান্না করি ধরো এই যে এখন টিভিতে রান্না করছি, ইফতারের সময় তুমি খাবে দেখবে কি লবণ বলো তেল বলো এভরিথিং ইজ ওকে, আমার তো কাজ এটা, তোমার যেমন উপস্থাপনা করা কাজ, না আমারও রান্নাটা শিখতে হবে, এখন আমি আসলে রান্না করা শুরু করছি, তেলটা দিলাম গরম হবে, তেলটা গরম হয়ে যাবে ইফতারির সময় যখন বাসায় যখন রান্না করা হয়, আমাদের মানে কি নর্মাল খাবারের সময়ের চেয়ে ইফতারির সময় আমাদের ধরো শরবত খাই একটা গ্লাসে, পানি খাই একটা গ্লাসে, ছোলা খাই একটা, আরেকটায় হয়তো প্লেট নিয়ে ইফতারি খাই, তো অনেক বেশি থালা বাসে যতটুক পরিবার, পরিবারের যে কজন সদস্য থাকো, তো তুমি কি কোনো হেল্প করো আমার ফ্যামিলিকে? আমার ধুইতে অনেক ভালো লাগে, মানে আমি ধরেন ও ধুইতে অনেক ভালো লাগে, আচ্ছা এরকম তো কম মানুষের শুনি, স্পেশালি ধরেন ওই যে যদি সিঙ্কে একটু গরম পানি থাকে, একটু গরম পানি দিয়ে ধরেন জাস্ট এই মানে যেভাবে সাবান মানে মাখায় মাখায় ধোয়ার যে ব্যাপারটা, তুমি কি করো ভিম লিকুইড ব্যবহার করো? আমি আসলে ঝকঝকে যেটাই যেটাই পাই ভিম তো অবশ্যই অনেক ভালো, মানে পরিবারের সবাইও ব্যবহার করে, রান্নাঘর তো মায়ের কন্ট্রোলের জায়গা, কখনো আমার খুব একটা কন্ট্রোল নাই, আমি জাস্ট ধুই। দেখো এখন আমরা এটা দিয়ে দেব চাপটা, ইয়েস ওফ অনেক গরম হয় নাই না, খুব একটা গরম হয় গরম করে নি, ঠিক আছে গরম হয়ে গেছে, বেশি গরম হবে চাই, এটাকে তো ডুবা তেল বলে না, এটা ডুবা তেল, এটা একটু অল্প, হ্যাঁ অল্প তেল, অনেকটা শ্যালো ফ্রাইয়ের মতো, বুঝছো? আমি দেই ধরেন এই যে আপনি তো মুরগির যে কোনো পিস সিলেক্ট করতে পারতেন, হ্যাঁ কিন্তু আপনি যে আমার জন্য দুইটা রানি সিলেক্ট করলেন, এটা কেন? আসলে কি বুকের পিস দিয়েও ভালো হয়, বাট চাপটা রান দিয়ে দেখতে ভালো লাগে না, আমি এটা শুনছি দেখতে কি টেস্ট তো মুরগি 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 তো মুরগিই হবে, মুরগি তো মুরগি, কিন্তু আমি এটা শুনছি যে যাদেরকে আমরা বেশি ভালোবাসি তাদের জন্য আমরা ইউজুয়ালি রানটা রাখি, সো আমি জানি যে আপনি রানটা খেতে মানুষ লাইক করে, যে আপনি আমি চিকেন পছন্দ করি এটাও আপনি জানেন, মানে আপনার এই রিসার্চটা কিন্তু আমার খুব ভালো লাগছে, মানে আসলে খুবই, আচ্ছা তাহলে একদিক হলে আমরা আবার উল্টে দেবো, হ্যাঁ আপনার ফেভারিট খাবার কি বলুন তো, মানে আপনি আমার আসলে কি আমি দেশ বিদেশে সব রান্নাই তো করি না, কিন্তু আমার কাছে বাংলাদেশি খাবার রান্না করতে ভালো লাগে, ভালো লাগে এবং মানে আমি পছন্দ করি আর কি দেশি খাবার নিয়ে কাজ করতে। আচ্ছা
তুমি তো সবাইকে গেস করতে বলো যে টিভিতে দেখাও উনি কে তিনি কে এগুলো করো, আজকে আমরা রান্না নিয়ে একটা খেলা খেলি। যেটা তো আমি কিছু পারবো না। না পারতে পারো, আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি একটা বাটিতে। হ্যাঁ তুমি চোখ বন্ধ করে তারপরে তুমি একটা করে হাতে বন্ধ করে বলতে হবে। হ্যাঁ আমি চোখ বেঁধে দিচ্ছি না, একটা করে হাতে নিবার বলবো এটা কি। না আমি চোখ খোলা রেখে মনে হয় বলতে পারবো না, আমি খালি ধরেন ওই যে নুডলসের মশলা চিনি। গাছের বাকল টাইপ, এটা তো মনে হয় দারচিনি। হ্যাঁ কি পারলে তো একটা বিরানির মধ্যে এটা যখন মুখে পড়ে তখন মনে হয় যে আজকে আমি জীবনে কি পাপ করেছিলাম। এটা হচ্ছে এলাচ। বাহ, এখন আবার হাত দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আরো বের করো, দেখি কি পারো। Yes, আমি একটু চিকেনটা উল্টে দিই। This is guess the mosla with Keka Ferdousi, guys play it at home. ও ভালো, এইটা আচ্ছা ভালো। ও এটা কি, এটা একটা পাতার মতো লাগতেছে। আচ্ছা একটু ক্লু দিয়ে দেই, বিরিয়ানির মশলা গোল টোল জিনিস অনেক কিছু আছে। হ্যাঁ গোল জিনিস আছে, গোলটা উঠাও না। হ্যাঁ এটা বলো, এটা তো শক্ত, এটা বিরিয়ানির মশলা। দর্শকদের এটা হচ্ছে, এটা এটা আমি আসলে দেখলেও পারবো না। দেখলেও পারবা না, একটু আগে যে বললে ওইটার সাথেও মিল আছে অনেক। ও জয়তুন, জয়ফল, 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 এটা জয়তুন না, কিছু মধ্যে জয়। হ্যাঁ জয়ফল। ওকে আচ্ছা, এবার তুমি চোখ নামাতে পারো। তুমি তিনটা পেরেছো, খারাপ করনি, ভালোই করেছো। আমি এখন এটা নামাবো, দেখে নাও এখন সব। জয়ত্রী, তিনটা পেরেছ, আমরা দর্শকদের দেখাবো। নাইস, ভালোই পাস। হ্যাঁ ভালোই পাসি আপু, আমি খারাপ হলো না। না না, উফ, আরে এদিকে আমাদের গাইস, এদিকে আমাদের চাপটাও হয়ে গেছে পুরোপুরি রেডি। ও দিস লুক সো গুড। এবং এখানে আমার আজকে গেস দা মশলা হইছে যেটা আমি ফেল করছি গাইস। বিরিয়ানি মশলা সব কিছু আমাদের রেডি। হ্যাঁ আমরা এটা তুললাম, এখন এটা একটু সাজিয়ে পরিবেশন করব। হ্যাঁ অ্যাবসলিউটলি আপু। কেমন লাগছে চাপ দুটো দেখতে? পরোটা দিয়ে আমরা এই মুরগির চাপটা আজকে তোমাকে খাওয়াবো। জি অবশ্যই। এটার মধ্যে একটু সস সস দিলাম। Yes, তারপর যে ফুল একটু সাজাবো, ফুল দিয়ে। তুমি সাজাবা না আমি সাজাবো? আপু খুব সুন্দর করে ফুল বানাইছে আমাদের এখানে, একটা আপু খুব ভালো পারে। বেশি দিব না, বেশি দিলে আবার ক্লামজি হয়ে যায় তো ভালো লাগে না। ওটা সিম্পল এন্ড গর্জিয়াস, অল্প জিনিসেই ভালো লাগে, বেশ আর কিছু লাগবে না। চলো এটা নিয়ে এখন ওখানে রাখবো। আপু আমি কি হেল্প করব আপনাকে? হ্যাঁ নাও, থ্যাংক ইউ। চলো পরে কে হেল্প করবে এখন? অফ কোর্স এখানে রাখি, আমরা এখানে রাখবো। এটা সরিয়ে দেই, এটা সরিয়ে। হ্যাঁ হ্যাঁ দেই, দিস ইজ, আমরা একটু ঘুরিয়ে দেই এটা। হ্যাঁ ওফ, ভীমের পক্ষ থেকে তোমার জন্য ধরো একটা একটা শুভেচ্ছা উপহার আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা একটু নিয়ে বসো। থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় যে রোজার দিনে ভালো মানে ইফতার করাটা ইম্পর্টেন্ট, কিন্তু ইফতারটা আসলে হেলদি হওয়াটা ইম্পর্টেন্ট। হ্যাঁ সেটাই, ইফতার হোক সেহরি হোক। এবং এই কারণে আসলে এই 26 বছর ধরে আসলে যে আমাদেরকে এই গাইডেন্সটা দিয়ে আসছে আমাদের সবার প্রিয় কেকা আপু, সো আজকে আসলেই মানে ইমোশনাল হিসেবে আমার খুব ভালো লাগছে, কারণ আমি একদম নিজের চোখে আপনার ম্যাজিকটা দেখলাম। এবং অনেস্টলি মানে এই সোশ্যাল মিডিয়া বলেন বা নতুন জেনারেশন যেটাই বলেন, ওরা আসলে অনেক কিছু মজা করে বলবে, আসলে কিন্তু ভিতর থেকে আমরা সবাই আপনাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আমি কেকা ফেরদৌসি, ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফিজ।
শিরায় শিরায় রক্ত আমরা কেকা আপার ভক্ত অনেক জোরে বলতে হয় না ভীমটা তুমি বলতে থাকো মাছ কি ডিমে চুবাতে হয় লেবুর রস আছে তো আর ও বলে এখন কাজও করবে না এইটা নিয়ে বাসায় চলে যাবে কে মান নায়িকা বানাবে আমাকে আর ওকে হ্যাঁ এগুলো জুসের তো আরে কেকা আপা এটি খাইতে দিবেন তো দেখে ওরা আমাকে মাইরাই ফেলবে ভীম শুধু পড়ে যায় আর তার বেবি নাই বেবি